এই জন্য এখানে একটা রিস্ক নিয়ে আমি কাজটা করছি, জানি না আমার কি হবে। শীতকালীন কিছু সবজির মতো এই ফুলের মালাগুলো কিছুদিন পরে বিলীন হয়ে যাবে, তো এই জন্য একটা মালা আনিয়েছি, এখন আমি আরতি করে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। খুব তাড়াহুড়ো করে পুজো করলাম, এক জায়গায় বেরোনোর আছে, যাব শান্তিপুরে, তো আমার এই যে পুজো হয়ে গেছে আজকে এভাবেই পুজো। আজকে শনিবার আমাদের নিরামিষ, আজকে রান্না করব পাঁচ পিসলে তরকারি। তো হাজবেন্ড আগের দিন রাত্রিবেলাতেই সমস্ত সবজিগুলো কেটে রেখেছিল আর খুব বড় বড় করে কেটেছে, তো সমস্ত কিছু আমি ভাপ দিয়ে রেখেছি, এখন তরকারিটা বসাবো। তার আগে আমি বেগুনটাকে ভাজা করব, এখানে বেগুনের মধ্যে নুন হলুদ চিনি মাখিয়ে রেখেছি, তো তেল গরম হয়ে গেছে, এখন বেগুন ভাজাগুলো করে ফেলছি। আর বেগুন ভাজা কিন্তু খেতে খুব ভালো লাগে, তো তরকারিটাও ওইদিকে বসিয়ে দিয়েছি, তরকারিটা ঢাকা দিয়ে দিয়ে করেছি। তারপরে আমি আমার ভাতটা সবার আগে বেড়ে ফেলেছি, কারণ আমি বেরোবো এই জন্য আগে খেয়ে নিচ্ছি। ছেলের আর শাশুড়িমার এখন খাওয়ার সময় হয়নি, আর আজকে যেহেতু শনিবার বাইরে খাওয়ার খাবো না, এই জন্য দুটো কলা তরকারি আর মুড়ি আমি নিয়ে নিয়েছি টিফিন গাড়িতে করে, আর সাথে এক বোতল জল। আর শাশুড়িমার আর ছেলের ভাতটা এখন বেড়ে আমি ঢাকা দিয়ে রেডি করে রেখে দেবো। তো ডাল করেছিলাম আগের দিন রাত্রিবেলাতে, সেই আলু আর পেঁপে দিয়ে ডাল দিয়ে দিলাম, আর দেখো সমস্ত ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে আমি তো সমস্ত নিজের জিনিসগুলো গুছিয়ে নিয়েছি, হাজব্যান্ড ওখানে রেডি হয়ে গেছে আর আমিও রেডি, তো এবার সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়বো। তো গোছগাছ হয়ে গেছে, ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, তো চলো বেরোই। তো রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, বাজে 11:10 বাকি, তো খুব কম টাইমের মধ্যে স্টেশনে যেতে হবে, 11:10 যে লোকালটা আছে শান্তিপুর লোকাল সেটা ধরবো। ট্রেনের মধ্যে একজন গোপাল নিয়ে উঠেছে, আর এই সময়টা না অতিবাহিত করা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়, মাথাটা প্রচণ্ডভাবে ধরেছিল, এই জন্য এক কাপ লেবু চা নিয়ে নিয়েছি, তো হাজবেন্ড খায়নি, আমি একাই খাচ্ছি, বেশ ভালো লাগছিল খাওয়ার পর। এই মাত্র স্টেশনে এসে নামলাম, আর এখানে একটা মিউজিক চলছে, যার জন্য হয়তো তোমাদের সাথে ভালো করে কথা বলতে পারবো না, তো নামলাম। আর আজকে আমার সব থেকে ভালো হয়েছে, আজকে আমি একটু বুঝতে পারি নিজে ট্রেনের মধ্যে বসে আছি, আমি ট্রেনের মধ্যে বসে থাকলে ভীষণভাবে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আজকে এতটা এডিতে ব্যস্ত ছিলাম যে কিভাবে টাইম পাস হয়ে গেল কিছু বুঝতে পারলাম। এসে গেছি ব্লাউজের দোকানে, আর এখানে এত বেশি কালেকশন, আমি কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই আমি বুঝতে পারি না। তারপরে চলে এসেছি স্টেশনে, খুব বেশি দেরি করিনি, স্টেশনে এসে খাওয়া শুরু করে দিয়েছি, মানে প্রচণ্ড খিদে লেগে গেছে, সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম, এখন অনেকটা টাইম হয়ে গেছে এই জন্য খেয়ে নিচ্ছি। এই এখন এসে বসলাম ট্রেনে, এখন কটা বাজে গো, এখন কটা বাজে, এখন 2:27, এটা 2:27 ট্রেন, তো যেতে যেতে 3:30 বাজে, 3:30 বাজে, 4:30 গো, 4:30 মতো। মোটামুটি শান্তিপুরে যেতে গেলে আমাদের এখান থেকে 2 ঘন্টার কাছাকাছি বসে থাকতে হয়, আবার ফেরার সময় তাই, মোটামুটি প্রপার টাইমটা তোমাদের বলতে পারছি না, 2 ঘন্টার কাছাকাছি ওরকমই। তো আজকে আমি যাওয়ার সময়টা বুঝতেই পারিনি, যাওয়ার সময় পুরো রাস্তা এডিট করতে করতে গেছি, ফেরার সময় কিছুটা করেছি, এই জন্য আমার এডিট করতে খুব একটা অসুবিধা হয়নি, মানে বাড়িতে এসে খুব একটা চাপ ছিল না। তোমাদেরকে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ব্লাউজের ব্যবসা করছি, তো সেই ব্লাউজ আনার জন্যই ওখানে গেছিলাম, তো কিছু কিছু করে জিনিসপত্র তুলছি, কারণ দেখো একটা ব্যবসা দাঁড় করাতে গেলে অল্প স্বল্প জিনিস তুলে কারোর পছন্দ হয় না, মানুষকে অনেক জিনিস দেখালে পরে তবেই তাদের পছন্দ হয়। আর এখন আমরা সাধারণত দেখবে বাড়িতে খুব একটা কেউই শাড়ি পরি না, যে শাড়ির সাথে যে অল্প দামের ব্লাউজ সেগুলো খুব একটা সেলটা মনে হয় কমই হয়, তো এই জন্য আমি একটুখানি ভালো ভালো আইটেমই তুলছি, যেগুলো মানে ভালো শাড়ির সাথে পরা যায়, মানে আমার যেগুলো নিজের ভালো লেগেছে সেরকমভাবে আমি জিনিসপত্র তুলছি। এবারে দেখা যাক আমার কপালে কী আছে, দেখো কিছু তো টাকা পয়সা আমার ইনভেস্ট করতে হয়েছে এখানে, এবারে ইনভেস্ট ছাড়া কোনো কিছুই ব্যবসা করা সম্ভব নয়, তো এই জন্য এখানে একটা রিস্ক নিয়ে আমি কাজটা করছি, জানি না আমার কি হবে। তোমাদের ভালোবাসা, তোমরা একটুখানি আশীর্বাদ করো, ভালোবাসা দিও, তো চলো সঙ্গে থাকো, রাত্রিবেলা কাজকর্ম করছি, আজকে শনিবার, দেখি কি করতে পারি। ছেলে একটুখানি দোকানে গেছে, চা করিনি, চা করবো। আমাদের সবসময় কুইকার ওটসটাই কেনা হয়, তো এবারে ছেলে একটা নতুন ওটস এনেছে, বলল যে একটার সাথে একটা ফ্রি দিচ্ছে, মানে একটার দামে দুটো, কেমন হবে জানি না, তো এনেছে যখন খেতে হবে। আর এনেছে এই যে হাক্কা নুডলস, এটা হলো ভেজ, তো এটা নন ভেজও পাওয়া যায়, তো আজকে যেহেতু শনিবার রাত্রিবেলা করব এই জন্য ভেজটাই আনা হয়েছে। আমাদের নিরামিষ, আজকে তো সেভাবে কিছু রান্না করিনি, শুধু একটা তরকারি করে গেছিলাম, আর ডাল টাল সব শেষ হয়ে গেছে, তো ভাবলাম কি করব কি করব, এই জন্য ঠিক করলাম যে আজকে চাউমিন বানাবো, তো ছেলে তো নিয়ে এসেছে ভেজ চাউমিন, ওকে বলেই দিয়েছিলাম যে ভেজটা পেলে আনবি, নয়তো আনবি না, তো পেয়ে গেছে, আর সেটা করব এই সমস্ত উপকরণগুলো দিয়ে। এর মধ্যে আছে হলো ফুলকপি আছে, গাজর আছে, আলু আছে, মটরশুঁটি, আদা আর শশা, শশাটা যদিও পরে দেব, আর ছেলে আর হাজবেন্ড তো নিরামিষ খাবে না,
তো ওদের জন্য একটুখানি শেষে মানে আমারটা তুলে রেখে পেঁয়াজ আর ডিম দিয়ে দেবো। ওদের আমিষ ছাড়া একদমই চলে না, ওই জন্য ওদের জন্য ভাবে করে দেবো। আর মা ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নেবে, মা এসব আর রাত্রিবেলা খাবে না। তো চলো এগুলো কাটাকাটি করে নিই। জল ফুটে গেছে, ফুটন্ত জলের মধ্যে এই চাউমিনটাকে দিয়ে দিলাম। আর এখানে সমস্ত সবজিগুলোকে ফুটিয়ে নিচ্ছি, তো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যেহেতু হাক্কা নুডলস, বেশিক্ষণ সময় লাগবে না, আর একটা লাগে না। এদিকে সবজিগুলো সিদ্ধ করে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। এখানে এক ঢাকনা মতো দিয়ে দিলাম ভিনিগার আর সয়া সস, তো এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবারে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবারে সমস্ত সবজিগুলোকে ছেড়ে দিলাম। তারপরে দিলাম আদা কুচি আর হলো লঙ্কা কুচি, তো এবারে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে আরও একটু নুন হলুদ দিলাম, দিয়ে তারপরে এটাকে আমার নাড়াচাড়া করে এবারে চাউমিনটা হয়ে গেছে। এটা নিরামিষভাবে নামিয়ে ফেললাম আমি, তো আমার জন্য আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। তারপরে কড়াই তো বসিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিয়ে পেঁয়াজ আর ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি, তো মোটামুটি ঝুড়ি ঝুড়ি করে করার পরে তারপরে এখন চাউমিনটাকে দিয়ে দিলাম, দিয়ে এবারে আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে হাজব্যান্ড ফোন করেছিল চিলি চিকেন আনবে কিনা বলার জন্য, সে চিলি চিকেন নিয়ে চলে এসেছে। তো শাশুড়িমাকে তো খেতে দিয়ে দিচ্ছি, শাশুড়িমা এখন ভাত খাচ্ছে, একটুখানি চাউমিন দিয়েছি। তুমি চিলি চিকেন খাবে? হ্যাঁ, চিলি চিকেন খাবে? চিলি চিকেন এনেছে এই যে, এখানে খাবে? মা বললো একটুখানি খাবে, এর জন্য এখন এটাকে খুলে নিচ্ছি। আর ওদেরকেও তো দিতে হবে, ওদের খাবারটাকেও রেডি করে নিতে হবে। তো এই যে এরকম লাগছে দেখতে, বেশ ঘন ঘন করে সুন্দর করেই বানিয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। তো প্রথমে মাকে একটা দিয়ে দিলাম, আর একটুখানি ঝোল দিয়েছি। এখানে ছেলের খাবারটাকেও রেডি করছি, ছেলের শশা কুচি দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে হাজব্যান্ডটা, হাজব্যান্ডের মাংস আর এই যে শশা কুচি। তো ছেলে এখন খেতে বসে গেছে। চিলি চিকেন দিয়ে চাউমিনটাকে ভালো করে মাখলো, এবারে খাচ্ছে। এই যে আজকে তুমি খাও আমি দেখি, বুঝেছো? আমাকে দেখানোর জন্য আজকে নিয়ে এসেছো, আমি বুঝতে পারছি, তাই তো? দেখানোর জন্য এনেছো তো? দেখো যাতে তোমার খেতে ইচ্ছে করে। আমি খেতে ইচ্ছে করলেও তো আমি খাই তো নি, আমার তো খাওয়া হয়ে গেছে, খুব ভালো কথা। এটা যে কি দুরন্ত, কি দুরন্ত মানে বলার মতো, এটা দুরন্ত বুড়ো, এটা মানে দুরন্ত বুড়ো, এটা সোনা বুড়ো। কামড়াতে যায় কিন্তু, কামড়ায় বুড়ো কামড়াতে পারো না, না কামড়াতে শেখো নি। আমার লেজুটা এত জোরে নড়ে নাকি তোমার লেজুটা, যাও চলে যাও। তো আজকে তো শান্তিপুরে গেছিলাম, আর আজকে কি কি আনলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তোমাদেরও আইটেমগুলো ভালো লাগবে দেখতে। তো এটা হলো একটা আইটেম, আর এটা স্লিভলেস করা রয়েছে, আর এটার ভিতরে স্লিপটা দেওয়া আছে। এই দেখো এটা স্লিপটা দেওয়া আছে, অনেকে যেহেতু স্লিভলেস পরে না ওই জন্য স্লিপটা দেওয়া আছে ভিতরে। আর এটা সব থেকে সুন্দর জিনিস হলো এটার ল্যাটকানটা, দেখো পিছনের ল্যাটকানটা, এটা কিন্তু খুব সুন্দর তৈরি করেছে। এটা যখন পরা হবে এরকমই লাগবে দেখতে। আর ভিতর দিকটাতে অনেকটা করে কাপড় আছে, এই যে অনেকটা করে কাপড় দেওয়া আছে এই দুই দিকেই। তো যারা একটুখানি বড় করে নিয়ে পড়বে তারাও পড়তে পারে, এবং যারা ছোট করে নিয়ে পড়বে তারাও পড়তে পারে। আর একটা হলো, এটা হলো নতুন একটা ডিজাইন এবং ইউনিক কালেকশন বলা যায়, এটা হলো অরগেনজা। আর এটা দেখো হাতাগুলো খুবই সুন্দর, অল্প বয়সী মেয়েদেরকে খুব ভালো লাগবে, এবং যারা পড়তে চায় সবাই পড়তে পারে। এখন অল্প বয়সী বেশি বয়স্ক বলে কোনো ব্যাপার নেই, এর হাতাগুলো সব থেকে বেশি সুন্দর লাগে, আর জিনিসটাও খুব সুন্দর। আর ভিতরে খুব ভালো লাইলিন দেওয়া আছে, এই দেখো এর সাথে ম্যাচ করে লাইলিন দেওয়া আছে। আর পিছনে তো বাধা সিস্টেম, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, অনেকের কাঁধ থেকে নেমে যায়, তো কাঁধ থেকে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আরও একটা সুন্দর ব্লাউজ, আর এটার পিছনটা দেখো খুবই সুন্দর একটা কাজ করা রয়েছে, দুদিকে দুরকমভাবে, মানে ডান দিকে একরকম ডিজাইন, বাঁদিকে একরকমের ডিজাইন, আর নিচ দিকটাতেও দেখো লেস দেওয়া আছে, খুবই ইউনিক দেখতে, খুবই সুন্দর, সব রকম শাড়ির সাথে এটা ভালো লাগবে। আর ফুলগুলো দেখো, প্রত্যেকটা ফুল চারটে করে ফুল দেওয়া আছে, আর প্রত্যেকটা ফুল দেখো খুব সুন্দর। আর এদিকটাতে দেখো ছোট 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 পুঁতি বসানো আছে, প্রত্যেকটা পুঁতি সেলাই করা, খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর কুচিটাও দেখো খুব সুন্দর লাগছে দেখতে, কুচিটাও খুব সুন্দরভাবে করা আছে। আর হাতাটাও দেখো, হাতাতে লেজও বসানো আছে, কুচিটাও সুন্দর করে করা আছে, আর ছোট ছোট যে পুঁতিগুলো সেগুলোকেও সেলাই করে বসানো আছে, খুবই আলাদা ধরনের দেখতে ব্লাউজটা। তো এটা হলো পিছন দিকটা,
আর দড়ি বাঁধা তো অবশ্যই আছে। আর এটা হলো সামনের দিকটা, আর খুব ভালো এই যে কাপড়টা না, খুবই ভালো কাপড়। এই যে একটা গ্লেজ ব্যাপার আছে, দেখো একটা গ্লেজ ব্যাপার আছে। আমি যে নিজে ব্লাউজগুলো কিনে কিনে পরি না, সেই ব্লাউজের কাপড় এটা, একই ধরনের। আমি ধরে দেখলাম, আমার আগের ব্লাউজের থেকেও কাপড় ধরে দেখলাম, আর এটাও দেখলাম যে খুবই ভালো কাপড়। আর এই সেম কাপড়েরই আরও একটা ব্লাউজ, আরও একটা ডিজাইন দেখো, প্রত্যেকটা ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন মানে ইউনিক বলা চলে, খুবই সুন্দর দেখো। দুটো সাইডে বড় বড় স্বস্তিক, আর মাঝখানে ছোট ছোট স্বস্তিকগুলো, আর কালারটাও খুব সুন্দর লাগছে। আর এই হাতাতেও স্বস্তিক করা আছে, এই যে দেখো হাতার মধ্যেও করা রয়েছে। আর এটা হলো রেয়ন কাপড়, খুব ভালো যে রেয়ন কাপড়গুলো হয়। আর এটারও পিছন দিকে দড়ি বাঁধা সিস্টেম করা আছে, দড়ি বাঁধা থাকলে না খুব ভালো হয়, কাঁধে থেকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো তার জন্য আমার পার্সোনালি দড়ি বাঁধাটা খুবই পছন্দ।